কড়া নিরাপত্তা ইমরান খানকে পাঞ্জাবের সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষায় 4 সদস্যের দুটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর আগে নিজের গ্রেপ্তারের আশঙ্কা করে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা রেকর্ড করেন পিটিআই প্রধান। ভিডিওতে তিনি সমর্থকদের দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আন্দোলনের আহ্বান জানান। তবে ইমরান সমর্থকদের সহিংসতা এড়াতে আগে থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসানো হয়। পিটিআই সমর্থকরা রাস্তায় নামার সঙ্গে সঙ্গে তাদের ছত্রভঙ্গ গণগ্রেপ্তার শুরু করে পুলিশ। এদিকে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। এর আগে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 3 বছরের জেল ও 1 লাখ রুপি করে জরিমানা করে ইসলামাবাদের একটি আদালত। রায়ের পরপরই লাহোরের জামান পার্ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।